না কি ভাই জান সময় লাগবে এক কথা ঠিক না পেটি কি বাবা মানুষ কি একবারে লাভ দিয়ে একদম পরি তার কাছে যাবে না আস্তে আস্তে পড়ে ছোট থেকে আস্থা তো হয় তো আজকে দাদা পীরের নামে যে করছে এত বড় একটা জিনিস কোচছে এটা দাদা পীরের বংশধরদের দাদা পীরের এবং তার দাদা দাদা পীরের murid ভক্তমিত সকরির তো গৌরব নাকি হাকিনা ابوኑ তো হয় জান হ্যাঁ কিন্তু একটা শ্রেণীর মানুষ হিংসায় জড়িয়ে পুغي মরে গেল তাদের কোন গুছিনে হ্যাঁ তারা উল্টু পালটা কথা মাত্র বলে যাচ্ছে ধরুন তবে ঘরে বাংলার মসজিদ চিনুক যে আজকে যারা বললে মেরে নিচ্ছে কেটে দিচ্ছে খেয়ে নিচ্ছে তাই না সেই ভাই বোমার কুচ্ছে দেখতে পাচ্ছে আপনারা এবং মিডিয়া তো সব বিহুনি রাখে দেখা হচ্ছে কি ঠিক তো না কি হ্যাঁ আর একটা শ্রেণীর মানুষ একটা শ্রেণীর চক্রান্ত পলিটিক্স চালিয়ে বিভাজন 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 করে আমাদের মধ্যে একটা অশান্তি দিকে দূরত্ব তৈরি করতে চাইছে ঠিক না বেটি গো বাবা ওই ফাঁদে যেন পা। পাঁচ দিয়ে আবু জেহেল মার্কা মানুষের কাছ থেকে তো দূরে থাকবে সে আমার ঘরের লোক হোক আর বাইরের লোক হোক আর সাইটে লোক আর জিখেনকার লোক হোক কথা ঠিক না বেটি গো হ্যাঁ বলে দিয়ে গেলাম যেন নলেজ আমার ভাইপোকে করার হ্যাঁ একটা শিক্ষার প্রতিষ্ঠান

আমি একা বড় হব একা লোবো একা খাবো হ্যাঁ আবু চেয়েছিল আমি একা থাকবো আমি একা আবু আমি একা আর কাউকে থাকতে দেবো না মোহাম্মদ থাকতে দেব না মোহাম্মদ বাড়তে দেবো না হ্যাঁ মোহাম্মদের ধর্ম বন্ধ করে দাও আটকাও এ আবু জেল চেয়েছিল চাই না এ পেরেছে পেরেছে এ আবু হিন্দু ছিল এ আবু জেল হিন্দু ছিল এ আবু হিন্দু ছিল আবু জেল তো মুসলমান ছিল এ হ্যাঁ না বলো আবু জেল মুহাম্মদ মুসলমান ছিল

দিনের মানে দুশ্মনী করা ইসলামের দুশ্মনী করা মানুষের ক্ষতি করা মানুষের দুর্নাম বদনাম করা খবরদার খবরদার দূরে থাকবে আপনারা খুব বুঝেছি চলবেন ভাই যান মাথা ঠান্ডা করে চলবেন জ্ঞানী জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা আছেন খুব শুনে চলবেন আদবে কি মেলে গো বাবা আদবে আল্লাহ মেলে আর বিয়াদবে কি বাবা বিয়াদবে শয়তান মেলে আর যার মধ্যে আদব আছে

নামাজ রোজা তসবি তলাওয়াত জিকির আজকার মুরাকিবা মুশাহাদা সবটাই আমলের ব্যাপার কথা বুঝলেন না নিয়তটা সঠিক রাখতে হবে নিয়ত সঠিক রেখে আল্লাহ আল্লাহর রাসূলকে ডাকতে হবে আমল করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনাকে আমল করতে হবে নবীকে খুশি করার উদ্দেশ্যে আমল করতে হবে তাহলে কাজে লাগবে বাবা কথা বুঝেন না

মাসাল্লাহ আমরা বত্রিশটা ভাই কি গো কটা ভাই আমরা বত্রিশটা আমরা ভাই বত্রিশটা ভাইয়ের মধ্যে অনেক আওলাদ চলে গেছে বড় বড় ভাইয়েরাও চলে গেল কথা বুঝলেন না কিছুদিন আগে আমার কেলিমুল্লাহ ভাই চলে গেলেন বড় ভাই বড় ভাই সাইফুল্লি ভাই চলে গেলেন

একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিনকে জিন্দা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য ওয়াজ নিশ্চিত করে গেলেন মাসাল্লাহ আপনারা হুজুর কিবলার মহাব্বতের মানুষ হুজুর কিবলার হাতে গড়া মানুষ আপনারা শেখ মশেক পীর মুর্শিদের হাতে গড়া মানুষ আপনারা আপনার পীর মুর্শিদ রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে জিরুটটা ধরিয়ে দিয়ে গেছে সেই রাস্তা সেই ধরে আল্লাহ হয়ে নামাজি হয়ে ইমানদার দিয়ে ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে হবে আমাদের ঘরে আমাদের শেখ মাসায়ক পীর মসিরা তারা ওলি গজ কুতু হয়ে দুনিয়াতে চলে গেলেন তেনাদিনই আপনারা মাসাল্লাহ মুড়ি আপনার বাপের পীর নানার পীর নানির পীর খালার পীর খালুর পীর পোপার পীর আপনার দাদা পীর রহমতুল্লাহ কি ভাই যান ঠিক তো নাকি আপনাদের পীর মোসে আমার বাপ চাচারা মাসাল্লাহ আপনারা ভালো হন সৎ হন নেক হন আল্লাহ হন হালাল খান হারাম থেকে পরহেজ করুন তাকুয়া পরহেজ গাড়িতে চলার চেষ্টা করবেন আপনারা তাহলে বাবাজি জীবনটা দাম কাজে লাগে ভাই যান মাসাল্লাহ

বুঝলেন না আদবে কি মেলে আদবে ভাইজান আদবে কি মেলে আদবে আদবে কি মেলে গো বাবা আদবে আল্লাহ মেলে আর বিয়াদবে কি বাবা বিয়াদবে শয়তান মেলে আর যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহ রহমত আছে আর যার মধ্যে আদব নেই

এখন আল্লাহ কোথা আছে আল্লাহ আমাদের সকলের কাজে বিরাজ করছেন বলুন আছে তাই তো না আল্লাহর নবী মোমেনের চানের নিচে নিকটে আছে বলুন

আল্লাহ রসুল এত নিকট আছে দেখতে পাচ্ছি বুঝলেন আপনার আয়না দেখেছেন আছে তো বাড়িতে এই সামনে ধরলে কেউ মুখ দেখা যায় দেখা যায় না আর ঘুরিয়ে দিলে দেখা যাবে হ্যাঁ দেখা জাগা তো নবীন নোরানির চেহারাটা দেখতে গেলে কি করতে হবে

এলমে মারে ভাঁস আমল করতে হবে মারে ভাঁস শিখতে হবে জাহিরি ভাতের এলেমে এর জ্ঞান অর্জন করতে হবে আর এলমে মারে ভাতের দ্বারাই আল্লাহর নবীন নুরানি চেহারাটা আল্লাহ আপনার নসিব করে দেবেন বরং সু ভান আর হবে না আর একটু জোরে হবে না হ্যাঁ বুঝলেন না প্রত্যেকটা লাইন আছে বাবা দেখা

মেরাজ নবী আল্লাহর সঙ্গে দিদার লাভ করা বলুন সুহান দাঁড়িয়ে আছে কি মনে করবে আদবের সঙ্গে সন্মার সঙ্গে তাজিমের সঙ্গে আল্লাহ বিয়াদি না হয়ে যায় আপনার সঙ্গে আপনি আমার আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ সঙ্গে কথাবার্তা বলছেন কি বুঝলেন

গেলাম আদায় করতে হঠ হঠাৎ কবর ঠুকু দিয়ে চলে গেলাম নামাজ হয়ে গেল কথা বলেন না এটা না মহব্বত থাকলে মহব্বতে আল্লাহ পাওয়া যাবে নবী পাওয়া যাবে পীর পাওয়া যাবে ফানাফি শেখ ফানাফি রাসূল ফানাফি তিনটে মাকাম আছে প্রথম তুমি কি করবে

অলিল আমরের নির্দেশ মানো বলু সোহান আল্লাহ আপনি এদিকে মনে করছেন বিদ্যুত হবে না কোরআন পাকে লিখা আছে আতিউল্লাহ তে রাসূল ওলিল আমরের মিনকুম আর ওলিল আমরের মিনকুম মানার দরকার নেই আতিউল্লাহ তে রাসূল এই দুটো মানি আল্লাহ মানি নবী মানি পীর মানি না ওলি মানি না এই ইমানের খাতরা হবে না হবে এই ইমানের খাতরা হবে না

যখন আপনি আপনার পিঠ চিনে ফেলবেন আপনার পীর আপনাকে চিনে ফেলবেন আপনার পীর কি করবে ফানা ফির মাকামে পৌঁছে দেবেন তখন আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন বলুন সুহান আল্লাহ আটি জোরে হবে না বাবা আটি জোরে হবে না কথা বুঝলেন না বাবা খো মাথা ঠান্ডা করে চলবেন আল্লাহর মহব্বত নবীর মহব্বত শায়খ মাসায়েকের মহব্বত থাকলে তবে বাবা কাজে লাগবে আর তারাই কাজে লাগবে না বাবা জিরা দরুদ পড়বেন মহব্বতের সঙ্গে এসকে সঙ্গে পড়বেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা تیرے مردہ کو زندہ اٹھا بھی تیری ہاتھ میں ہے فنا بکاو تیری سان جلے جلالہ اللہم میرے پیر حجرت خدا کے ولی ہے میرے پیر حجرت خدا کے ولی ہے वसीले में उनकी गुज़ार करूं बलगल ला बे कमाली خدا کے پیارے نبی کے دل مسلمہ کی رہے بر کا فکا صدی کی ہماری ابو بکرے کے پیارے آنکھوں کی تاری کی چاہت میں تیری کبھی رو رہے ہے اللہم

সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য আজকে এই দিনই জালসার মা ফেলে আমরা গ্রামবাসী বাবাজিরা গ্রামের আশেপাশে মানুষ সকলের বাবাজিরা একত্রিত হয়ে এক জায়গায় জমায়েত বসে দিনের কথা ইসলামের কথা আল্লাহর কথা নবীর কথা ওলিয়ে কামিলদের কথা

এই কমিটির ছেলেরা সকালবেলা আপনাদের সব পাঁচশো কোটি টাকা দেবে সেই জন্য বসে আছে কথা বলো বসে আছেন কেন আল্লাহকে খুশি করে যে তাই তিনি কি শরীরের কথা শুনছেন আল্লাহর কথা শুনছেন নবীর কথা শুনছেন কি ভাই যাই উদ্দেশ্য কি বাবা আল্লাহকে খুশি করে না অন্য কিছু আছে জোরে বলে আর আল্লাহ খুশি মানে জানেন না

হালাল ব্যবসা হালাল রুজি ইনকাম করছি আল্লাহ তুই খুশি হও হালাল রুজি ব্যবসা করে হ্যাঁ আমি আমার ছেলেপুলে বাচ্চা কাচ্চা দিয়ে হকিমে খেতে পারি কি আল্লাহ খুশি হবে না আর আল্লাহ খুশি মানে বেহেসা ও বান্দা জান্নাতি বলুন সুবহানাল্লাহ তার নেক নেগা এক যারা যদি কোন বান্দার নসিবে পড়ে যায় হ্যাঁ ও বন্দা জান্নাতি হয়ে গেলো বলুন কেবলমাত্র সঠিক পথে চলে ইমান তার হয় তার জন্য কোনো চিন্তা নেই বেইমানদের জন্য নয় ইমান জন্য। জন্যে এক কথা ঠিক না হ্যাঁ চলার পথে খুব বুঝে চলবে

জান্নাতের উপযুক্ত নয় জান্নাতের উপযুক্ত নয় ওই গস্তপস্ত পোস্ত জাহান উপযুক্ত যে গস্তপস্ত পোস্ত হালাল খেয়ে হালাল খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান উপযুক্ত নয় জাহান নামের উপযুক্ত নয় ওই গস্তপস্ত পোস্ত জান্নাতের উপযুক্ত জান্নাতের উপযুক্ত বলুন শরীরটাকে তৈরি করেছে কিসে আর কি তৈরি করছো নিজের শরীর দেখবে চিন্তা করে হালাল খেলে শরীরে হালালি খুন পয়দা হয় আর যখন খুন পয়দা হয়েছে ক্ষমতাটাও হবে হালালি আর ওই ক্ষমতা ইবাদত বন্দি করলে ওই ইবাদতটা আমার আল্লাহ কবুল করে বলুন সমান আর হারাম খেলে শরীরে হালাল হারামি খুন পয়দা হবে আর ওই হারামি করলে ইবাদত বন্দি করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে না কি বুঝলেন কথা বুঝতে পারছেন বাবা অতএব এই ওয়াজ নিশ্চিত ওয়াজ শুনছেন কিন্তু শুনেও কিন্তু আমরা অনেকে কাজে লাগাচ্ছি না টাকা হলেই হলো টাকা দরকার পয়সার দরকার কুকুর কি বাদর ওটা দেখবো না

হালাল পয়সা থেকে যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের দাম আর হালাল পয়সা থেকে যদি আপনি ছেলে পুটি বি বাল বাচ্চাকে খাইয়ে সঠিক পথে রেখে যদি যেতে পারেন তাহলে মরার পরেও শান্তি হ্যাঁ তাহলে সবটা পৌঁছায় বলুন সোহান হ্যাঁ আপনারা দান করেন দান করেন তো দান করলে কি হয় সব দান করেন তো আমার কথাগুলো বুঝতে পারছেন তো না বুঝতে পারছেন না কি বুঝলেন বোঝার চেষ্টা করুন তার কাজে লাগে দান করছেন কেন সব কি বাবা তাই কি মানুষ চলে যাওয়ার পরে মানুষ সমস্ত নেক আমলটা বন্ধ হয়ে যায় একটা খালি রাস্তা খোলা থাকে সাদকায়ে জারিয়া যেটা হালাল পয়সা থেকে দান খায়রাত করেন সাদকায়ে জারিয়া এই

ও মুসলমানের ছেলেরা मेरा बेटा रा बेडीरा হকুল নাস আর হকুল্লাহ দুইটি জিনিস আছে হকুল নাস কাকে বলে আর হকুল্লাহ কাকে হ্যাঁ যা পাই তাই চাই কত খাবে কত ছাড়বে কত চিটিংবাজি করবে কত ধোকাবাজি করবে পরের মেরে দিয়েছো কেটে দিয়েছো জুলুম করছো গসব করছো হ্যাঁ লোককে লালিয়ে দিয়ে হলুদিয়ে দিয়ে ভাঁ চুর ধুরির স্বাদ করে ফেললে হ্যাঁ কত করবে কত কত দিন 10 বছর বিশ বছর পঞ্চাশ বছর তারপরে হ্যাঁ কি করবে কবরে যাবে না যাবে না এই যাবে না এই আপনারা কবর তো ভয় খান এই কবর তো ভয় কেন হ্যাঁ সবাই ভয় কেন এই মরণ হবে না হবে হবে যারা লুট ধরাজ করে খেচ্ছে সবকিছু এরা ভাবছে আমাদের মরণ হবে না আমরা কবরে যাবো দুনিয়ায় থাকবে তাই তো একটু চোখ মুখে চিন্তা করলে বুঝতে পারবেন হ্যাঁ ইব্রাহিম ভাই সাহেব বসে বসে কি বলে যাচ্ছে তোমাকেও কবর যেতে হবে আর যে খেতে পাইনি পিনতে পাইনি ভিকারি গরিব তাকেও কবর যাবে। হবে যার কিছু নেই সেও কবরে যাবে

একশো ভাত যদি গোনা করো খোদার কাছে যদি একশো মার তো বা পড়ো মাফ চাও আল্লাহ একশো ভাত তোমার গোনাকে মাফ করে দেবে বরুন সোহান আর জোরে হবে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি তার দয়া দরওয়াজা খুঁজে দেখি বান্দা তুমি চাও মাফ চাও আমি আল্লাহ তোদের খাতাকে মাফ করবো বলুন সোহান আল্লাহ হ্যাঁ

সহজে নাকি খবরে ঢোক না ঘাড়ে লাতি মেরে চান নাই ভরে দেবে তোমার দরে বেশি দেবে কি ভাবছো তোমার বাবার কথা বলছিনি আমি হ্যাঁ আমার বাবার কথা বলছি আমি আল্লাহর কথা বলছি হ্যাঁ এখন সুপি দরবেশ হয়ে গেছো মানুষের কথা বলছে আজি সাহেব দরবেশ সাহেব বড় নামাজি সব দিক বলছে কি করছো পিছনে চিন্তা করছো পিছনে জন বয়সে ক্ষমতা ছিল কি করেছো কত চিটিং বাজি করে কত টাকা করেছো এত কিছু বিলাসী বিশাল করে কার বাবার টাকা নিয়ে হারাম না হালা হ্যাঁ হকর নাসের গুনাহ করেছো চলে যাই ছোট হুজুরের মাজারে যাই দাদা পীরের মাজারে যাই কাটা কাটা করলে সব মাফ হয়ে যাবে বড় পিশাচ দরবারে যে খাজা হুজুরের দরবারে যাবে মাফ হবে এই হবে হবে না তবে একটা জায়গায় গেলে হয়তো মাফ হয়ে যাবে যাই তো তাই বলে মক্কায় চলে যায় দেখবেন ছুটছে মক্কা শরীফ কেন মক্কা শরীফে একটা কোণে হাজিরে আসওয়াদ বা হাজির আসওয়াদ বলে একটা পাথর আছে ভাই যায় ওই পাথর তো আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নিয়ে এসেছিলেন সাদা ধুলির মধ্যে চমচম করতে দাও গুনা টেনে 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 কালো হয়ে গেছে এ ঠিক না বেটি কো বুঝলেন

বুদ্দিন চলে গেলে সুল্লার মাজার চলে গেলে ইয়া আর সুল্লা হেয়া হুমুল্লাহ এ ধনদুনিয়ার বাসা দয়ারনবি আপনার কাবাঘরের গিলা ভুরে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঞ্জি ইয়া রসুল্লায়া হেমুল্লাহ আমার তামাম চুমুনির গুনাটা যেন আল্লাহ মা ভুরে দায় মা ভবে মা ভবে এ মা ভাবে

যা সর্বনাশ করেছো লিয়েছো মেরেছ কেটেছ ওর হাতে ধরো পায়ে ধরে তবে তোমার জান্নাত ওর হাতে ধরো পায়ে ধরবে হ্যাঁ তবে তুমি জান্নাতে যেতে পারবে কি ভাবছো হ্যাঁ বিরাট ব্যাপার আমার এই বিশাল ব্যাপার ওর হাতে ধরে মাপ চাইতে হবে হ্যাঁ কি কিছু নেই ভিখারি করি রুটিটা সব দিয়ে দিছি ওর হাতে ধরে মাপ চাইতে হবে বিরাট ব্যাপার আমার বিরাট বা কিহি ওর হাত ধরো ওর পায়ে ধরো ও যে মাপ করে তুই জান্নাতে যাবি আর তালে তুই জাহান নামাই যাবি হ্যাঁ ঠিক না বেটি অ্যাঁ হক্কুন না সের করে দে মাপ না চায় ও বান্দা মাপ কি না করে মরার পর জাহান যাবে জাহান যাবে জাহান যাবে বাঁচতে পারবে না কোনি কোনই মানুষ আপনারা শিক্ষিত মানুষ আছেন আপনারা আমি আপনারা সকল জোরহাত করে বলো ভাই জান খবরদার আপনারা হকুন নাশের গুনাহ জানা করতে যাবে না যদি হরকা চিড়কি কিছু হয়ে যায় ঘটে যায় হ্যাঁ বসে মাপ চাইলেন исলাহ করে নেন ভুল ভ্রান্তি হয়ে গেছে আমরা আল্লাহর কাছে কেউ মাপ চায় খোদার কাছে কেউ কাঁদে যায় মাপ চায়

ইনশাল্লাহ করবে ভাই যান হ্যাঁ হ্যাঁ আপনার জ্ঞানী মানুষের মানুষ আপনারা আছেন খুব খুশি চলবেন চলার পথে যাই করেন নিজের রাস্তাটা পরিষ্কার কবরে যাওয়ার রাস্তা ফুল ফুলসাথে যাওয়ার রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখবেন তা নাই বাবা থেকে যাবে তখন আর কোনো রাস্তা থাকবে না ভাই যান হ্যাঁ

بابا جی بائر دوستورا اللہ والا ہاؤ ناما جی متقی ہاؤ پردگار ہاؤ او مسلمان ایرے چھلے را میرا بیٹا را بیڑی را اللہ کہا کہ کوخن پھیرا بے کیوں بولتے پار بے نا اللہ پاک کہا کہ ہدایت کر بے کیوں بولتے پار بے نا پار اے ہدایت ملک کے اے ہدایت ملک ہدایت ملک ملک اللہ কি কে হিদায়াত পাবে বাবা যে হিদায়াত পেতে চায় তাকে আমার আল্লাহ হিদায়াত করে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ বিশ্বের হিদায়াতের মালিক নয় মনন সাহেবের হিদায়াতের মালিক নয় মনসে বিশ্বের শরীয়তের কথা বলবে দ্বীন কথা বলবে আল্লাহর কথা বলবে

আরাম যখন পেয়ে গেছে নিদে মরণের সমান বাবা জানেন তো নাকি ঘুমিয়ে পড়েছে কেউ যখন ঘুমিয়ে যায় বোনের গায়ে পড়া আছে কে সাইটে পড়া আছে গোয়াল ঘরে গাবায় পড়েছে তখন জানে ঘুম মানুষের আলাদা আছে না কি সব দেখি তো বুঝলেন না ঘুমিয়ে পড়েছে বাচ্চা আসার সময় بس سب بھاری تیشت ہے کہ گھورے خاص گھورے ڈھوکے دیکھے میری چاکور بیادو ہمار بچھنا چاکر سو گیا چھ سونگکور ماں سے چابو کچھلو چپانگ رائم گا لاب دورتے دھالیے ہاں تھوٹو کپ چھل اور ہاں 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 چھل میری بیادو ہاں چھل

মনে ধমকে তোমার গোস্ত কোন টুকরো টুকরো হে মেজেতে পড়ে গেল আজ হু করে তোমার শরীর দেখুন বেরিয়ে চলে যাচ্ছে এত মার মারছি তুমি কান্না ছেড়ে দিয়ে এত হাসে হাসছো কেন কি ব্যাপারটা আমাকে এখনই খুলে বলো বুঝতে পারছেন বলছি আপনি এই নরম বেচানায় বছর কে বছর শুনে আছেন আরাম করছেন শান্তি করছেন আমি আপনার বাড়ির দাসি চাকর কয়েক মিনিট এই আপনার বিছানায় শুয়ার জন্য যদি এত মর খেতে হয় আমার শরীরটাকে আপনি কি করে ফেলেছেন দেখুন সমস্ত শরীরে চামড়াটাকে ছাড়িয়ে ফেলেছেন খুন আমার গড়ি বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কাল কিয়ামত মহা ময়দানে হাসবে নিতে আপনি এই নরম বেচা নাই বছরের পর বছর আছেন আল্লাহ পাক রাবি লাল আমিন আপনি কত মার মারের কেমন করে আপনি সহ্য করবেন এই কথাটা আমার মনে হচ্ছে আর আমাকে হাসি লাগছে সুবহানাল্লাহ বুঝতে পাচ্ছেন না যে ইব্রাহিম আadamu মাথা ঘুরে

বাবু চিয়াতে রাধা বাড়া করছে পশ্চিমের জুগাড়ের দিকে যাও চলে যাও জুগাড়ে দিচ্ছে কাঠ বয়ে দিচ্ছে পানি বয়ে দিচ্ছে চাল ধুয়ে দিচ্ছে এই কাজ কাম করে করতে করতে একদিন একটা কাজ ভুল করে ফেলেছে বাবুচি এক চট করে গেল হ্যাঁ তখন বাসসা বলছে ইনি জানে না

جائے

ছেলেরা বলছেন আব্বা যা আপনি জঙ্গলে বসে আছেন বাড়ি চলুন বাদশাহী চালাবেন আপনি কোথাও বসে আছেন বাড়ি চলুন বাড়ি চলুন হ্যাঁ আপনার কাছে না বাড়ি চলুন চালাবেন বলছেন আমাকে আল্লাহ যে বাদশাহী দিয়েছে ছোট্ট একটুখানি সে ফুল তোলা নেই ছোট ছোট ফুল তোলে ছোট্ট একটা ছুঁচ ছুঁড়ে দেরিয়ায় ফেলে দিলেন দিয়ে বলছে দেরিয়ার মাছেরা

জোরে হবে না জোরে হবে না হ্যাঁ কার দ্বারা আল্লাহ কাকে ফিরাবে কখন কাকে আল্লাহ উনি করবে কেউ বলতে পারবে না হ্যাঁ ছোটকে তোমরা ছোট ভেবো না কি বুঝলে হ্যাঁ খবরদার হ্যাঁ বাবাজি ভাইরা দোস্তরা

আপনার দাদা ফিরে মহাব্বতের মানুষ শিবসেরার মানুষ দাদা ফিরে মতদর্শের বাইরে চলবেন না চলা যাবে বাবা ঠিক নাকি তিনি যে মতবাদ রেখে গেছেন হাদিস কোরআন এজমা পিয়াস ফরাস সুদি তুলে যায় আমরা সেই হাদিস কোরআন এজমা পিয়াস ফরাস সুদি তুলে যায় আমরা সকলে চলে আসছি ঠিক না বেঠিক গো বাবা হ্যাঁ খবরদার বলে যাচ্ছি আর শরীয়তে খেলাপ কাজই করবে তার ধারে বাড়ি যাবে না তার কাছে দূরে থাকবে কথা বুঝলে না বাবা অশ্বিত নে বলে দিয়ে কাজে দাদা আমার মতবাদের ভাই শরীর খেলাপ যে চলবে আমার ছেলেরা হোক নেমে না আমার হোক হলিফা হোক তার কথা তোমরা নেবে না মানবে না শুনবে তার কাছ তোমরা দূরে থাকবে অতব সুপ্রেছেন বাবা ও বুঝিসই চল আপনারা 마শাআল্লাহ জ্ঞানীগুনি মানুষ শিক্ষিত মানুষ আছেন 마শাআল্লাহ আমার বাচ্চা করে গেছে বাবা সারা জীবন ভোর মসজিদ মাদ্রাসা ইসাল সব এ করে গেছে না জানি কাছে তো গ্রামে গঞ্জি হ্যাঁ হাজার 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 মাসা করে গেছে খারি মাসা হাফিজে মাসা কোরানিয়া মাসা হ্যাঁ লাখ লাখ করে দিয়ে গেছে হ্যাঁ দাদা পীর করে গেলেন পাঁচ হুজির করে গেলেন আমার ভাইরাও করে যা আমরাও করে যাচ্ছি বাবা এই গুণ কি আপনার খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন বাড়িতে ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা আপনার দাদা করে গেছে হাজার আলে টাইতে ভবল আলে জ্ঞানিীগুনি বিদ্যান আল্লা করেছেছে। কোরানিয়া মাস হা আছে ফুট ফরাফ পিয়ে খাজি মাস আছে। হাফিজা মাস আছে আ আছে না নেই তালে দাদা ফল করে গেছে। আমরাও করে যাচ্ছি এ আমি আমার বাড়ির সামনে আপনারা গ্যাচ লেলে। আমার এই মেহমান খানা আল্লাহ করিয়েছে মেহমান খানা। হ্যাঁ ভেতুরি যে দেখা নে। এ খানা হচ্ছে চলছে কাজ এবং মেহমান খানা মসজিদ বাবা অনেকে করছে করছে আল্লাহ করাচ্ছেন করুক কেউ নিজের বিবির নামে করছে কেউ ছেলের নামে করছে কেউ ভাইয়ের নামে করছে করে থাকে আমি বাবা একটা মসজিদ করলাম কি আমি বললাম আমার দাদা পিঠ তিনি জামানান মোজাদিক যুব সংস্কার হচ্ছেন তিনি

হ্যাঁ কাজ তে যত 얘기 liye aye আল্লাহ কোরআন কি বলে আল্লাহ রহম কবুল করেন বলেন আমিন আল্লাহ মাসাল্লাহ কাজ করবেন সৎ কাজ করবেন নেক কাজ করবেন আল্লাহ খুশি হবে আল্লাহ জান্নাতি করবে কত বুঝলেন না বাবা এটা কাজগুলো করার দরকার আছে বাবা জрия বুঝলেন না হুজুর কেবলা সারা জীবনভর এই দিনের কাজে ইসলামের কাজে জীবনটা ব্যয় করে দিয়ে গেলেন আপনারা মশাল না আপনারা হচ্ছেন আমার হুজুর কুমার মহাপতের মানুষ আপনার দিনের কাজে ইসলামের কাজে জীবনটা ব্যয় করে দিয়ে যাবেন সৎ পথে চলবেন হ্যাঁ আপনারা পাঁচ নামাজ পড়বেন রোজা রাখবেন তসবিতে নামাজ করবেন ছেলে কোনোকে এটা এলেম শিক্ষা দেন আস্তে আস্তে বন্ধ করার চক্রান্ত চলছে না চলে এ বসে হাকিরা বলে আসামে কোথায় কিছু নেই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে এই হাঁ কিনা বলে হয়ে গেছে তো মাসা বন্ধ আর হবে এই বাবা হবে হ্যাঁ আস্তে আস্তে এই আপনার পশ্চিম বাংলা অনেক মাদ্রাসা আছে হ্যাঁ শিক্ষক নেই সেগুলো আস্তে আস্তে শিক্ষক নিয়োগ করছে না কমাচ্ছে কমছে কি হবে আস্তে আস্তে শিক্ষাটা বন্ধ হবে মূর্খ তৈরি হয়ে যাবে অশিক্ষিত তৈরি হবে আলেম হবে না মানুষ শিক্ষা থেকে পিছিয়ে যাবে মূর্খ থাকিবে অশিক্ষিত হবে আজ দেশে আমাদের তাতে ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে না হবে না বলুন হবে তো না হবে না বলুন তাহলে আমাদের ছেলে বলে কি করবে যে কাপড় বরবাদ হয়ে গেল শেষ হয়ে গেল খতম হয়ে গেল জঙ্গল হয়ে যাবে সব জঙ্গল হয়ে যাবে মূর্খই ভরপুর হয়ে যাবে সঠিক পথে চলতে পারবে না ন্যায় কথা বলতে পারবে না কত মিলেন না এরম না থাকলে শিক্ষা না থাকলে ন্যায় কথা বলবি করে সত্য কথা বলবি করে অন্ধকারে পড়ে থাকবে তুইরা কত মিলেন না যাই হোক খোবুจিসির জুলুমিন আমাদের ঘরে খেয়াল রাখতে হবে আমাদের যে মাদ্রাসাগুলো আছে খাদি মাসা হাফিজিয়া মাসা কোরআনিয়া মাদ্রাসা যেসব আছে সেই মাসা ছেলেগুলো ভর্তি করে কম্পকেটে শিক্ষা দেওয়ার দিনই শিক্ষা ইসলামী শিক্ষাটা কম্পকে দাও ভাই বাবাজিরা মরার পরে খোদার কাছে দায়ী হয়ে যেতে হবে আমাদের ঘরে এলেম শিক্ষা করা ফরজ হ্যাঁ নরনারী মেয়ে ছেলে ব্যাটা উভয়ের জন্য আপনারা শিক্ষা দেবেন এটা ফরজ আর যদি দিয়ে না যায় খোদার কাছে দায়ী হবেন সকলে কি বুঝলেন রেহাই পাবে না কত বুঝলেন না আমার তো বুঝতে পারছেন তো কি হচ্ছে কি বুঝলেন আমার করোনা করোনা বলে লকডাউন হয়ে যাচ্ছে এ ঠিক না বেটি গো বাবা বলুন দুই দিন পরে লকডাউন হয়ে যাবে বেরোতে পারবেন বসে থাকেন বসে বসে মার খান কি খাবেন কি পিটবেন চলবে কি করে আপনাদের গরিব মানুষ দিন আনেন দিন খান হ্যাঁ মেহনত করেন হ্যাঁ পরিশ্রম করছেন দিন আনছেন দিন খেয়ে চলে যাচ্ছে কাজ কাম যদি বন্ধ হয়ে যায় চলবে কি করে ফাঁকে যদি বেরোতে না পারেন বাজার কাট যদি বন্ধ হয়ে যায় কোথাও বেচা কেনা করবেন মাল চলবে কি করে তার পরিস্থিতিটা আস্তে 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 কত খারাপের দিকে চলে যাচ্ছে আর এদিকে বলছি কোভিড কোভিড কে চাচাচ্ছে মুখে মুখে মাস দাও মাস 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 দাও তাই তো বাবাজি আচ্ছা বলুন তো ভাই যান আপনারা জাঙ্গিয়া ব্যবহার করেন তো অনেকে কথা বলেন করেন না করেন তো জাঙ্গিয়া জাঙ্গিয়া একটা জাঙ্গিয়া পরপর তিন দিন পিতে যেন তিন দিন পরে খুলে নাকে শুকে দেখি কিরকম লাগে বলো সত্যটা বলো বিচ্ছিরি একটা গ্যাস দেয় সত্যটা কি না মিথ্যে বলবে

কথা ঠিক না হ্যাঁ আটে মানুষ শরীরের মধ্যে জীবন যেটা আছে নিঃশেষ হয়ে đi গ্যাস হয়ে đi বেরি চলে যায় হাওয়ায় বেরি যায় গ্যাস গরেতে হাওয়ায় বেরি যাচ্ছে নতুন হাড় হচ্ছে হাঁপিয়ে নতুন হাড় হচ্ছে এ ঠিক তো নাকি আজই গেই গিয়ে একে হবে ঢুকবে কি ঢুকবে না তাহলে অবস্থা কি রকম ঝুলচুলনি তাহলে বুঝতে পাচ্ছেন কি আর কিছু ভenge বলার আছে হ্যাঁ ভেঙে কিছু বলার নেই দুঃখের বিষয় হ্যাঁ পরিস্থিতি আস্তে 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 চলে যাচ্ছে ভাই যাক আগামী দিনে আরো কঠিন সময় আসবে হ্যাঁ কথা কি বলে গেলো আগামী দিনে আরো কঠিন সময় আসবে এখন যদি আপনার সচেতন না হন এখন যদি আপনাদের জ্ঞান না হয় তাহলে বলার আমার কিছু নেই কি বলি এর জালসার মাফের কি বইলে ইশারাটা ভারত আমার বুঝবে কত বইলে আগামী দিনে আরো কঠিন সময় আসছে আপনারা ভাই ভাই মিলে জুড়ে চলুন হ্যাঁ খবরদার জাতি ধর্ম বর্ণ হ্যাঁ হিন্দু মুসলমান আমরা একত্র হয়ে আজ ভারতবর্ষে আমরা বসবাস করছি ঠিক না বাবা হ্যাঁ আর একটা শ্রেণীর মানুষ একটা শ্রেণীর চক্রান্ত পলিটিক্স চালিয়ে বিভাজন 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 করে আমাদের মধ্যে থেকে একটা অশান্তি দিকে দূরত্ব তৈরি করতে চাইছে ঠিক না বেটি কো বাবা ওই ফাঁদে যেন আপনারা পা দিতে যাবেন না আপনারা ভাই ভাই মিলে দিলে চলবেন খুব বুঝিয়েছে চলবেন হ্যাঁ কথা বুঝলেন না বাবা আমার একটা ভাতি যায় ভাই পো আমার ভাতি যায় ভাই পো চেন ভাই জান জান ভাই বলেন আপনারা জানেন আপনারা

কোচ্চতে নাকি কি ভাই জানিতে যে চাচ 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 আছে হ্যাঁ ধারার কাছে শুরু হচ্ছে দেখি কোচ্চতে নাকি হ্যাঁ মানুষ কি একবারে লাব পুরি তার কাছে যাবে না আস্তে আস্তে পারে ছোটতে কাছে আস্তে তো হয় তো আজকে দাদাপুরের নামে যে কোচ্চ এত বড় একটা জিনিস হচ্ছে এটা দাদাপুরের বংশধরদের দাদাপুরের اولادদের এবং তারাদের দাদাপুরের murid ভক্তমিত সকরির যে গৌরব নাকি হকিন আবুন তো হই যা হ্যাঁ কিন্তু একটা সিরিনির মানুষ হিংসায় জুড়ে পুরি মরে গেল তাদের ঘুম হচ্ছে নেই হ্যাঁ তারা উল্টোপাল্টা কথাবার্তা বলে যাচ্ছে ধরুন তাদেরকে এই বাংলার মসজিদ চিনুক যে আজকে যারা বললে মেরে দিচ্ছে কেটে দিচ্ছে খেয়ে দিতে তাই নেই সেই ভাই বোমার করছে দেখতে পাচ্ছে আপনারা এবং মিডিয়া তো অবশ্য বিহুনি রাখে দেখা হচ্ছে কি ঠিক তো নাকি হ্যাঁ আস্তে আস্তে হবে কি বলেন এটা কি ম্যাগি নাকি ম্যাগি হ্যাঁ কি এটা খাবার ম্যাগি নাকি পাঁচ মিনিটের মধ্যে দিন মত তুলে দিন হয়ে গেল না কি ভাই জান সময় লাগবে এ কথা ঠিক না পেটি কি বাবা যাই হোক দোয়া করি আল্লাহ যেন নলেজ সিট আমার ভাইপোকে করার হ্যাঁ একটা শিক্ষার প্রতিষ্ঠান

যাই হোক আল্লাহ সব নেক করেন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ করেন সকলকে হ্যাঁ বুঝুশে চলবেন আপনারা সকলে খবরদার নিজের মধ্যে অশান্তি করবেন না চলার পথে বাবা সব বিউটিশে চলো সব দলমত আছে থাকবে দুনিয়া এ থাকবে না এ কি বলছ দুনিয়াতে দলমত অনেক আছে না নে থাকবে না থাকবে না আমি একা থাকব আমি একা বড় হব একালোব একা খাবো

দিনের মানে দুশ্মনী করা ইসলামের দুশ্মনী করা মানুষের ক্ষতি করা মানুষের দুর্নাম বদনাম করা খবরদার খবরদার দূরে থাকবে আপনারা খুব বুঝিসি চলবেন ভাই যান মাথা ঠান্ডা করে চলবেন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা আছেন খুব বুঝিসি চলবেন হ্যাঁ ওই আবু জেহেল মার্কা মানুষের কাছ থেকে একটু আপনারা দূরে থাকবেন সে আমার ঘরের লোক হোক আর বাইরের লোক হোক আর সাইটের লোক আর জিখেনকারের লোক হোক কথা ঠিক কিনা বেটি গো হ্যাঁ বলে দিয়ে গেলাম যাই হোক মাসাল্লাহ আল্লাহ সব বেঁচে রাখেন আল্লাহ হ্যাঁ দারাজ করেন আল্লাহ নেক করেন আল্লাহ সব শান্তি দেন সব দল মত লোক আছে থাকবে দুনিয়ায় যে যার মতবাদে থাকো যে যার কাজ করে থাকো নিজেদের মধ্যে হুড়ু হুড়ি লাফালাফি দাবাদাবি করতে যাবে না দলমনন অনেক আছে থাকবে যে যাই জায়গা থেকে কাজ করে যাও আসেন নবিস একবার মোহাম্মতের কে মিয়া নবী

من يرى وجهك يا يا كريم الواه لداي يا مُؤَيْهِ يا ديا يا إمام الْكَيْبِ لا يا نبي سلام اے ماہ چرکتا کاؤت اے درے بہرے ایلائت اے, اے گول باگے رسالات یا نبی صلاح یا حبیب صلاح

দিয়েছিল তো নবীকে মেরেছে পিটেছে তাড়িয়ে দিয়েছে নবী কেঁদেছে চলে গেল আবার রসুলকে আল্লাহ যাও মক্কা দখল করো আমি তোমার মক্কার তোমার হাতে তুলে দেব আল্লাহ মক্কা তুলে দিল খবরদার এসব ভুল করতে যাবে না আজকে আছেন কালকে চলে যেতে হবে সঠিক পথে চলবেন কারো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ

কমিডি ছেলেরা বাবাজিরা আপনারা তাবারুকটা নিয়ে আসেন তো সব তাবারুক নিয়ে আসে হ্যাঁ এই প্যান্ডেলের তোর সব তাবারুক নিয়ে চলে আসে ছেলেরা বাবু হ্যাঁ বাবাজিরা নিয়ে চলে এসে বাবা তেলাওয়াত করো তেলাওয়াত করো এগারো খতম কোরআনশি পড়া আছে আর সতেরো হাজার কলমাশ্রী পড়া আছে নিয়ত করেন সব নিয়ত করে নেবে

واتوب الیہ اشہدو اللہ علیہ اللہ وحدہو لا شریکان واشہدو انہ محمد عبدہو ورسول لا علیہ اللہ محمد صلی اللہ علیہ آمین, امین بایات ہوئی تھی سی اوپر ہاتھ محمد سید ابراہیم سیدی کے القرآیسی جنی مصطفی جتین جناب حجرات ساہ صوفی حاجی پیر محمد سید ذلفکر عالی صدقی القرآیسی <ram> رحمت اللہ علیہ <لائے> <horses> <سکت> اس طریقہ نقش بن مجددی آلیہ قادریہ چیستیہ اور محمدیہ چھرے در بابا چھرے در اچھا اچھا موسین جرہ تبرک پابین نبول میں لیے جبے ہاں ہاں

اللہ قرآن چار <mint>. <tune> <tun -tana> <trustto> <subsaver> <tun -tana>